ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের জীবনে নতুন এক অধ্যায় শুরু হয়েছে, আর এজন্য সবার কাছে দোয়া চেয়েছেন কোটি টাকা কাবিনের এই নায়িকা। চলতি বছর জুনে 2021-22 অর্থবছরে অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নাম প্রকাশ করেছেন তথ্য মন্ত্রণালয়। সেখান থেকে জানা যায় প্রযোজক হিসেবে লাল শাড়ি সিনেমার জন্য অপু বিশ্বাস পাচ্ছেন 65 লাখ টাকা। বুধবার 20 জুলাই মন্ত্রণালয়ের সভাকক্ষে অপু বিশ্বাসের হাতে অনুদানের প্রথম কিস্তির চেক তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মকবুল হোসেন। শুধু অপু নন, এদিন অনুদান পাওয়া অন্যদের হাতেও চেক তুলে দেওয়া হয়। এরপর পরই সামাজিক মাধ্যম ফেসবুক পেজে এক স্ট্যাটাস দিয়ে অপু বিশ্বাস জানান, এর মাধ্যমে নতুন পথ চলা শুরু হলো তার, আর এর জন্য সবার দোয়াও চেয়েছেন তিনি। অপু লেখেন, নিউ জার্নি, নিউ লাইফ, সবার কাছে দোয়া চাই, প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাই বাংলা চলচ্চিত্রের পাশে থাকার জন্য। আশা করি সবসময় বাংলা চলচ্চিত্রের পাশে এভাবেই আপনাকে পাবো। জয় হোক বাংলা চলচ্চিত্রের।